বারণ করে দেখি জানলাটা খুলতে, এখানে কিছু না, এরপরে কি আছে এখানে নামতে পারো তুমি। তোমার ব্যাপার নয়, আচ্ছা ও নিজে টিকিট কাটলো তখন বলে এই যে সামনে দেখো সামনেটাকে মেরে দিও না আবার না না মারো এইটা মালটাকে দেখ সালমান খানের মতো নামাবা ছবি না সল্লু ভাই এখনো ভুগছে সল্লু ভাইয়ের ফ্যান আমি ভুগছে এখনো তা আবার ইউএসএ এসে মারছি সে তো বাড়কে বাড়কে কুদরা হয়ে যাবে তাহলে সল্লু ভাই তো বাড়কে কুদরা হয়ে যাবে এত বলিউডের যত ইন্ডাস্ট্রির লোকজন আছে যারা ইনভেস্ট করার উপরে রেখেছে ঠিক আছে পরে তুলবো এত ফটো তো শেয়ার করে সব ট্যাগ করে দিলেই হয়ে যাবে ফেসবুকে তুলে এইগুলো দেখো না সিনগুলো দেখলেই মানে ভয়ে লোকে আর সামনে যাবে না তাই কাঁচের মধ্যে যদি এসে মারে না সব ভেঙে ঢুকে যায় আর কিছু রিস্কি কিছু নেই এইগুলোই অ্যাকচুয়ালি কারণ সিংহটা গেছে তো খাঁচা খাঁচা রেখেছে সিংহটা গেছে ছেড়ে রাখে কালো চিতা টাইপের কালো চিতা বিড়াল যেরকম পড়ে পড়ে ঘুমায় না ওরকম লাগছে দেখতে ও মানে বাড়ির উপরে আর কি ছালেতে উঠে সেগুলো ঠিক খাঁচায় আছে ওগুলোকে কোনো চাপ নেই চলো চলো এগিয়ে বলো এই অ্যাঙ্গেল থেকে দেখি একটু
দুজনে দেখছো বলছি এই টার্মটা আমরা আগে শুনিনি, মানে লায়ন লাই এলাই এইখানে একটা আছে রয়্যাল বেঙ্গল মাল আছে কিন্তু কোথায় দেখে মনে হচ্ছে ভিতরে একটা জাম মারতে পারে নাকি তুমি এক জায়গায় দাঁড়িয়ে কত কত একটা ক্যালকুলেশন করেই রাখে না এই নিচে দেখো এইসব উঠছে এরা আছে পাখি তারপরে ওই মাথায় মনে হয় গাছ নিয়ে দৌড়ে মাথায় গাছ নিয়ে দৌড়াচ্ছে হ্যাঁ ওরকমই লাগে দূর থেকে তুমি দেখো গাছের ডাল আর কি ওরা ওদের নিচে সেফটির জন্য এটা জঙ্গলের মধ্যে রাজু খুলো না ওরা ওরা খুলো খুলে তুলে আবার বন্ধ এটা ভালো লাগছে এই হরিণটা আলিপুর জুয়েতে অর্ণের মতন কেউ একজন ছাড়তে হয় মনে হচ্ছে অর্ণবকে ছেড়ে আমরা চলে যাই কি বলছো তুমি যখন টিকিট কাটো তখন তো বলেনি রাস্তাও যা ওই রাস্তা না পার্ক করার কোন গল্প নেই ওই দিক দিয়ে যাও না না ওইদিকে যাবো কেন ওইদিকে কোথায় যাবো এই তো রাস্তা বাবা মামা একটু সরো হংক করতে পারছি করা যাবে কিন্তু করে না নাকি মাল নড়ছেও না ওই সর সর আমার স্পিড এমন রাখতে হচ্ছে ওর পিছন পিছন যেতে হবে না না দৌড়াচ্ছে ছড়ে যাবে এরা উড়তে পারে আমাদের মোবাইলের গুলোই বলো মাংস খেলে ব্যাপক লাগে রাজু কেটে খাবে একবার খেয়েছিলাম হরিণের মাংস ভালো টেস্ট আছে লেখাই আছে বুঝছো ওয়ার্নিং স্টেইন কার উইন্ডো সব জায়গায় লেখা আছে সব জায়গায় এর ভিতরে কিছু আছে বুঝতে হ্যাঁ মনে হচ্ছে যেখানে যেখানে এই ধরনের ব্যাপার আছে সেখানে বেশি করে লিখেছে বাঘ ফাঁক আছে এই যে স্পিন যাচ্ছে মানে হিংস্র প্রাণী যেখানে আছে ওরা ক্রস করছে লেখটাও তো কি সুন্দর
এই আমরা ইয়ে করবো ওই যে মোবাইলেতে যে সুইমিং পুলটা আছে না, সুইমিং পুলে স্নান করছি। পুল না লেক? স্নান করবো বিকালের দিকটা। হ্যাঁ আমি আর করতাম ওই এমনি যাব। ছবি একদম তাহলে তোলো না, তোলা থাকলে অসুবিধা হয় না, ছবি ভালো ওঠে। তোমার তো ভিডিও হচ্ছে, তোমার তো চালু এগুলো হচ্ছে বাফালো টাইপ কালকে সুদীপ আমাদের তিনখানা গান শোনালো, বুঝলো? কি গান? ও রবীন্দ্রসঙ্গীত? ও রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে প্রচুর ধৈর্য লাগে ভাই। আগের বার সেই সরস্বতী পুজোর দিন ঘুম পাড়িয়ে দিয়েছিল সবাই, এমন এসে ধরলো। প্রথম স্টার্টিং যেটা করেছিল খুব বাজে ভাবে, ওইদিকে ইয়ে, তার মধ্যে আবার শোনে আবার ঠিক করে সৈকত যে ছেলেটা ভালো গায় তার স্লট নেই, মালবিকা গিয়েই চলেছে ভুল ভাবে কি বলবো। আর তার আগের দিন শুনে থাকে মালবিকা আমার কথা, ওর আমার গানটা শোনো তো টনি, কোথায় কোথায় ইম্প্রুভমেন্টের দরকার আছে আমাকে বলেছে। আমি বললাম যে এখানে একটু লো পিচ হচ্ছে, এখানে একটু হাই পিচ করো, টোন ফোনগুলো লাগছে না, নোট ফোনগুলো পরের দিন ফাটিয়ে দিয়েছে। এসে বলছে কেমন গাইলাম ব্যাপক কি বলবো। আমি দেখি সৈকত দিয়েছি একটা ভালো গায়ে, ওর স্লটই নেই, আসলে ওকে নামিয়ে দিয়েছে স্টেজ থেকে। ও তো হচ্ছে আর সৈকত গাইবেই, বুঝলে তো, যেহেতু প্র্যাকটিস করে এসছে লাস্টে এসে বলছে এবার নেমে যাও। সৈকত গিটার বিটার নিয়ে দাঁড়িয়ে আছে, নামি নামবো না, সরস্বতী গানটা আমি করে তারপরে যাবো। সরস্বতী নদীর তীরে একটা গান লিখেছে ও আর শান্তনু বলে, এইগুলোর মাংস ব্যাপক খাওয়া যায়, রাজুর অনেক টেন্ডেন্সি কিরকম ওকলাহোমাতে বড় বড় ঠ্যাং বিক্রি হচ্ছে তাই কি? হ্যাঁ আমাকে বলছে খাও না, ধর আমি খেতে পারবো না, বমি করে ফেলবো। লাগে রান্নাটাই যা করে, তারপর চিকেন নিয়েছিলাম, ওটা চিকেনটা খেতে পারলো না। যাও বাবা,
এই হরিণ ফরিণ পর্যন্ত আরকানসার এই হাইওয়েগুলো তো হরিণ ফরিণ টাও কত কাটা পড়ে গুম করে জঙ্গল থেকে বেরিয়ে আসবে নিয়ে চলে আসবে ওরকম যদি হয় নিয়ে এসে খাবো নিয়ে আনতে পারবে ওরকম তুমি যদি হয় আর কি গরম লাগছে রাজুকে ওরা মাপলো রাজু চশমাটাকে এই মালটা আমায় খাবে বলছে না দেখছি হ্যাঁ ও ঠোকরা দেবে জানলা মালা খোলা না অত যোগ পাবে না এই গ্লাস ভাঙতে পারে না গ্লাস ভাঙবে না জানলা খোলা থাকলে বলছে এইটা কি পিক মনে হচ্ছে আছি তো দাঁড়িয়ে গেছি না তুলে নিয়ে ব্যাপক লাগলো কিন্তু আমার আমার ভিডিও ক্যামেরাটা ব্যাপক হয়ে গেল মানে ভিডিও রেকর্ডিংটা আর কি এগুলো তো রেকর্ডিং করে মজা না ওই উঠে চলে মুখের কাছে আমি সেটা টানলাম ভিডিওটা আপলোড করব কি বলো তো করতে অনেক টাইম নেবে আমি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে আছে এমু এমুই তো ভর্তি দেখছি চ্যাটে যে ভিডিওটা আপলোড করলে কেউ দেখতে পাবে না না দেখবে অতটা বড় ও তো বড় আছে তো আর তারপর হচ্ছে কি মানে তুলতে অনেক টাইম ইউটিউবে আপলোড করে দেব হ্যাঁ সেটা করতে পারো ইউটিউবে আপলোড করার মতো কিছু হয় না করব না করার কি আছে এমু তো দেখেছি লিখে দেবে একদম বলে এই ইউটিউব থেকে দেখতে পাবো সিঙ্গো ফিঙ্গো যাচ্ছে ওগুলো আপলোড করলে মাংসটা ছিবড়ে হয়ে গেছে বয়স হয়ে গেছে নাকি সাফারিতে এসে ভাবছি কার মাংসটা ভালো সবাই তাই ভাবে ঠিক আছে এখানে যেগুলো আসে আর কি এখানকার লোক শুয়োরটাকে অদ্ভুত দেখতে বাট ওটা অন্য কিছু লোক শুয়োর ওই বোর তিন ক্যাপ এন্ড কিপ উইন্ডোজ আপ অল এট অল টাইম ডু নট ফিড অ্যানিমালস ওদেরকে ফিড করতে বারণ করে কি সরি মালটা দেখতে দেখো এটা যে এর মত তোমার জলস্থি যেমন আছে না এটা তো রাইনার মত কি ওয়ার্ড এটা জলস্থি না গন্ডার গন্ডার তো তোমরা তো শুনছো গন্ডার টাইপ তোমরা তো এই মালটা ছু সামনে আবার এমু আছে এমুর কোনো অভাব নেই মার্কেটে প্রচুর আছে হ্যালো
পিছনে স্যার লোকজন নিয়ে করছে সবাই তো সবাই দেবে কাছে আসলে বড় ভয় লাগে এখানে দাঁড়া একটু দাঁড়া দাঁড়াচ্ছি দূর থেকে ভালো উঠবে আমি কোটা অপারেট করব চলো দেখালো অর্ণবের মুখ আর অর্ণবের ক্যামেরা ইয়াটা ওই লেকটা বোধ হয় এটা নিচে নামবো আমরা নিচে নামার একটা জায়গা আছে কারণ কিছু লোককে আমি দেখেছি না এই এইটাই মনে হয় দেখো নিচের দিকে ঢালু কিছু লেখা টেকা থাকবে তখন দেখবো স্টেইন কার এখানেও স্টেইন কার বলে স্টেইন কার এন্ড কিপ উইন্ডোজ আপ অল দা টাইম খাবার দিয়ে বারণ করছি কেন বলো তো এসে অ্যাটাক করতে পারে ওইভাবে ওদেরকে গাইড করা হয় যে ওরা যাতে হার্ম না করে ঠিক আছে এরকম চাপ নেই যেগুলো যেগুলো বাইরে ঘুরছে ট্রেন মানে কি মানে ওরা জানে যে ওগুলো কোন চাপ কি পিছনের গাড়িগুলো সবাই দেখতে দেখতে আসছে সবাই দেখতে দেখতে আসছে এখানে তো পাঁচেই যেতে বলেছে মানে আমাদের গায়ে সেটা সবাই সবাই দেখতে দেখতেই আসছে আর তো পাঁচন স্পিড দুই তিনে যাচ্ছে না বেশি স্পিডে গেলে তো আমাদের দেখতে হবে আর তাহলে রাস্তাও ভালো না আমরা তো দেখতে পাবো না ভালো করে রাস্তা পর্যন্ত কাটবি টেন্ডার দিবি তার ধপ করে চার মাইল শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে আবার একবার রাউন্ড মারতে ওই আবার তো দাঁড়িয়ে বেরিয়ে গেলাম তো আবার আরেক রাউন্ড মারি তো রাউন্ড যত খুশি মারতে হবে সে নিয়ে চাপ নেই কি করে মারবি তুমি উল্টো দিকে তো আসতে না তো ওই দিকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে গেলাম আবার ঢুকবে আবার ঢুকবে এ না না পিয়ালি গান চালাও তো রাজু মোবাইলটা দাও মোবাইল ভিতরে ঢুকে আছে জোড়ে লাগবে নাহলে পুরোটা আছে তো এখানে জোড়ে লাগবে নাহলে উঠতে পারো তুমি
যাচ্ছি মারো মারো উঠছি উঠছি রাজু কুল স্টে কুল পুরো স্টিপ একদম আচ্ছা ইউ নো যে অ্যাসিলেট ছাড়া উঠবে না এখানে ফুল অ্যাসিলেটে রাখতে হবে কঠিন রাস্তা করা তোমার গাড়িটা নিয়ে চাপছিল ঢালু থেকে উঠে এলাম দিয়ে দেখছিস ওরাও কিন্তু চাপ খেয়ে যাবে ওরা উঠে পাবে না যেগুলো এই মালটা বললে তো তুমি উটগুলো কি খায় বলতো ঘাস ছোট ছোট ঘাস নাকি কিন্তু রাজস্থানে ঘাস পাবে কোথাও ওরা মালগুলো ছোলা ফোলাও খায় ওই ধরনের কিছু ছোলা চেপায় দেখি সাইজে ছোট এগুলো দেখেছো কি আমাদের ইন্ডিয়ার যে সমস্ত রাজস্থানে বেশ বড় সব এগুলো কোথাকার উট তার উপর ডিপেন্ড করে ওর ফুড হ্যাবিটটা এভাবে বুঝলে যেখানে যেটা পাবে অবভিয়াসলি না আমার মনে পাহাড়ি এলাকা ওই পাহাড়ি বলছি যেখানে তোমার একটু রাজস্থানে যেমন আমাদের যে এনভায়রনমেন্ট ওই রকম জায়গাতে উটটা বেশি হয় তাই জলটা লাগবে এটা কাছে আছে এটা ভিউটা ভালো আছে এটা এটা ছবি তুলি একটা রাতে ঘুমাইনি শান্ত ওকে দেখে দেখছি আর দুটো আসছে ভাবছি কিছু একটা হচ্ছে হট্টগোল টাইপের কিছু সেটাই বা কিন্তু ভালো এই ভিউটা ভালো ছিল দারুণ কিন্তু কত জুম তো 60x ডাইনামিক
কি রাজু? হ্যাঁ তাহলে হ্যান্ডিক্যামটা ভালোই হয়েছে। হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। tere bin kabhi jeena nahi sakta tere bin rasta ghat gulo toiri korar jonno rekhe diyechi tu 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 na well maintained eta tu na chhi dibya angule ekhon kapiye dicche tai tu dekhchi dibya angule mohiter sange sign hoye geche to koto ekjon koto ache ere সবগুলো সুপার হিট হচ্ছিল নাকি? অনেকগুলো সিনেমা সুপার হিট হচ্ছে, ওই একমাত্র বলিউডে গিয়ে বাসা বাঁধানো। একটু বড় সাইজের না, এত বড় হরিণ হয় না। তাহলে এটা কি বলো? কিছু একটা হবে হয় তাহলে কিছু। আরে এটা হরিণ নয়, এত বড় সাইজের না, হরিণ নয়। এই দেখো এটা বা জেব্রা আর হরিণের মিক্সচার, ওটা সবকিছু দিয়ে কি করে দিয়েছে এটা। হ্যাঁ দেখেছো কি জেব্রার সাথে মিক্সচার করে দিয়েছে, মুখটা জেব্রার মতো। এরা এখানে তৈরি করেছে মনে হয়, কিছু লিখেছে দেখি, দেখো তো নামটা, পাবাশি লাইগারের মতন কিছু লিখেছে। হ্যাঁ আরবিয়ান অ্যান্টিলোপ, না এটা অন্য জিনিস, এটা এটা ওইটার নাম যেটা জেব্রা দিয়ে বলছো না, আরবিয়ান অ্যান্টিলোপ। একটা